আপনার হাতে দুইটি কার্ড দেখতে পাচ্ছেন। এই দুইটি কার্ডের মধ্যে একটি কার্ড, এই উপরের কার্ডটি ছাড়া আপনি কিন্তু মালদ্বীপ আসতে পারবেন না। আপনি যদি ভিসা পান, ভিসা পাওয়ার পরেও কিন্তু আপনি মালদ্বীপ আসতে পারবেন না বাংলাদেশ থেকে, যদি আপনার কাছে এই কার্ডটি না থাকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কার্ডটি না থাকলে আপনি কেন আসতে পারবেন না এবং এই কার্ডটি আপনি কই থেকে পেতে পারেন, কোথা থেকে পাবেন, বিএমইটি এই কার্ডটি কোথা থেকে পাবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ, কারণ হচ্ছে আপনারা অনেকেই মালদ্বীপ আসার জন্য অপেক্ষা করতেছেন, ইভেন অনেকেই অনেক দেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন। তবে আপনি যদি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বাহিরের দেশে কাজ করতে যান, মানে ওয়ার্ক ভিসাতে আপনি কাজ করতে যান, তাহলে আপনার অবশ্যই বিএমইটি কার্ডটা আপনার মাস্ট বি লাগবে। আর এই কার্ড ছাড়া কিন্তু আপনি মালদ্বীপ আসতে পারবেন না। আপনি ভিসা আছে আপনার কাছে, আপনার মালিক আপনাকে ভিসা দিছে, আপনার পাসপোর্ট কিন্তু ভিসায় লাগবে না আপনার যদি বিএমইটি কার্ড যদি না থাকে। এই বিএমইটি কার্ড ছাড়া কিন্তু আপনাকে এয়ারপোর্টে অ্যালাউ করবে না। এই কার্ড যদি না থাকে আপনি কিন্তু মালদ্বীপে আসতে পারবেন না। এয়ারপোর্টে আপনাকে প্রথম যখনই আপনি এয়ারপোর্টে যাবেন, ঢোকার জন্য আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনি যদি নতুন লোক হন তাহলে আপনার কি এই কার্ডটি আছে কি না এটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আপনি যদি নতুন মালদ্বীপে আসেন তাহলে এই কার্ডটি ছাড়া একদমই আসতে পারবেন না। এখন কথা হচ্ছে যে এই কার্ডটি আপনারা কোথায় পাবেন, এই কার্ডটি কাজটা কি? এই কার্ডটি হচ্ছে যে বিএমইটি কার্ড। এই কার্ডটা হচ্ছে আপনার যোগাযোগ করতে পারেন আপনার পার্শ্ববর্তী যেই ইগুলো আছে, জনশক্তি অফিসগুলো আছে, ওই অফিসগুলো যোগাযোগ করতে পারেন। আমি 2018 সালে এই কার্ডটি করছিলাম, কারণ এটাই কার্ডটি হচ্ছে আপনার বাংলাদেশের যে ইমিগ্রেশন, বাংলাদেশে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। বিএমইটি কার্ডের মিনিং হচ্ছে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এই কার্ড ছাড়া আপনি কিন্তু বাংলাদেশে ইমিগ্রেশন ক্লিয়ার ক্রস করতে পারবেন না, তারা ক্রস করতে দিবে না। এটা আপনাকে সরকার থেকে দেওয়া হয় যে আপনি প্রবাসে যাওয়ার জন্য এখন উন্মুক্ত, বাংলাদেশ থেকে আপনি ক্লিয়ারেন্স নিছেন যে আপনি বাহিরের দেশে কাজে যাওয়ার জন্য আপনি এখন অনুমোদিত, তাহলেই শুধুমাত্র আপনি মালদ্বীপ আসতে পারবেন। আদারওয়াইজ আপনি ভিসা পেলেও কিন্তু এই কার্ড ছাড়া মালদ্বীপ আসতে পারবেন না। অবশ্যই আপনারা যারা মালদ্বীপ আসবেন, মেন পাওয়ার করার আগে অবশ্যই এই কার্ডটা আপনার করতে হইব। আমরা যেটাকে বলি মেন পাওয়ার কার্ড, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেন পাওয়ার কার্ড, আপনারা যেটা বলেন। এই মেন পাওয়ার কার্ডটার জন্য আপনি অবশ্যই আপনার নিকটবর্তী যেই জনশক্তি অফিসগুলো আছে ওইগুলোতে যোগাযোগ করতে পারেন। আমার কার্ডটা আমি 2018 সালে এই কার্ডটা করেছিলাম, আপনার ঢাকা মিরপুর 12 কি 13 থেকে এই কার্ডটা করেছিলাম। এই কার্ডটা করার জন্য আমাকে ওইখানে 3 দিন যেতে হয়েছে, 3 দিন পর পর আপনার ক্লাস করতে হয়েছে। ক্লাসে তেমন কিছুই করা হয় না ওইখানে, আপনারা কেউ ওইটা নিয়ে ঘাবড়াবেন না যে ক্লাসে কী কী জিজ্ঞেস করবে, কী কী ক্লাস করতে হইব। শুধুমাত্র 3 দিনের মতো ক্লাস করতে হয়, 2 থেকে 3 ঘন্টা করে একদিনে ক্লাস। আপনি যাবেন, ক্লাসে অ্যাটেন্ড করবেন, ওইখানে আপনার নাম ডাকা হবে, আপনার প্রথম দিনে আপনার পরিচয় পর্ব নেওয়া হবে, টুকটাক আপনি যেই দেশে যাবেন ওই বিষয়ে একটু আলোচনা করা হবে, তারপর দ্বিতীয় দিনও একটু আপনার ওই দেশের সম্পর্কে অথবা আপনার কী কী করণীয়, আপনি ওই দেশে যে কী কী করবেন, কীভাবে থাকবেন, এই জিনিসগুলো তারা ওইখানে ক্লাসের মধ্যে আপনাকে বুঝিয়ে দিবে। এবং তৃতীয় দিন, সর্বশেষ দিন, আপনাকে ওই দেশের ভাষা সম্পর্কে কিছু বলবে বা কিছু টিপস দিবে আপনাকে, যে ওই দেশে যেয়ে আপনার টাকা পয়সা কীভাবে সেভ করবেন, কীভাবে আপনার ডকুমেন্টসগুলো আপনার সাথে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ওইখানে তারা দেখাবে, ঠিক আছে? তারা ওইখানে বলে দিবে ক্লাসের মধ্যে। আর মাস্ট বি আপনার 3 দিন ওইখানে প্রেজেন্ট হতে হবে। আর এই প্রেজেন্টটা আপনি যদি ওইখানে না হন, বিভিন্ন দালাল দিয়া বা কোনো কিছু দিয়া যদি আপনি কার্ডটা বানাইতে চান, তাহলে কি হবে, দালালটা কিন্তু আপনাকে কার্ড বানানোর জন্য সার্টিফিকেটটা দিয়ে দিবে, কিন্তু ওই সার্টিফিকেট যদি অনলাইনে সাবমিট না হয় তাহলে কিন্তু আপনি যখন মেন পাওয়ার অফিসে ওই সার্টিফিকেটটা জমা দিবেন, তখন থেকে কিন্তু ওইখানে ডুপ্লিকেট দেখাবে যে আপনি ক্লাস না করে আপনি চোরাইভাবে এই সার্টিফিকেটটি অর্জন করেছেন, তারপরে আপনার এই মেন পাওয়ার কার্ডটি হবে না। যারাই এই পন্থাটা অবলম্বন করতে চান যে আপনারা 2000-3000 টাকা দিয়ে 3 দিনের সার্টিফিকেটটা কিনা নিয়ে আসবেন, তারপরে মেন পাওয়ারের জন্য অফিসে জমা দিবেন, তারপরে সহজে এই কার্ড পেয়ে যাবেন, ভাই এটা কেউ করতে যায় না। আপনারা অবশ্যই 3 দিনের ট্রেনিংটা করবেন, মাত্র 3 দিন, 3 ঘন্টা করে বা 2 ঘন্টা করে সময় লাগবে। প্লিজ কেউ এই ভুলটা করেন না, আপনারা 3 দিন যে উপস্থিত হবেন ওইখানে আপনার নাম ডাকা হবে, প্রতিদিন আপনি প্রেজেন্ট দিবেন, 3 দিন প্রেজেন্ট দেওয়ার পরে আপনাকে ওইখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে, ওই সার্টিফিকেট আইনে আপনি মেন পাওয়ার অফিসে জমা দিলে কয়েকদিনের ভিতরে আপনাকে তারা এই ক্লিয়ারেন্স কার্ডটা দিয়ে দিবে। আর এই ক্লিয়ারেন্স কার্ড যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি কখনোই বিদেশে কাজ করার জন্য আসতে পারবেন না। আপনার মালদ্বীপ আপনার বাংলাদেশ ইমিগ্রেশন অফিসাররা আপনাকে দিবেই না এই কার্ড ছাড়া। আপনি যখনই বাংলাদেশ থেকে বাহিরের দেশে কাজ করতে যাবেন সর্বপ্রথম আপনার এই কার্ডটা লাগবে। আর দ্বিতীয় কার্ড আমার হাতে যেটা ছিল, এই যে কার্ডটি, এটা হচ্ছে আমার ভিসা কার্ড। যাদের এই কার্ডটা একবার হয়ে গেছে তাদের অবশ্যই এই কার্ডটা আছে, এই কার্ডটা ছাড়া কিন্তু তারা কোনো দেশে কাজ করতে যাইতে পারবে না, তার জন্য আমার কাছে এই কার্ডটাও আছে। আর আমরা কিন্তু এখন বারবার দেশে যাইলে কিন্তু আমাদের আর এই কার্ডটা লাগে না, এই কার্ডটার প্রয়োজন হয় না, কারণ এই কার্ডটা শুধুমাত্র তখনই প্রয়োজন হয়
যখন আপনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাহিরের দেশে কাজ করতে যান, অবশ্যই মালদ্বীপের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয়, 2018 সালে বা তার আগে যখন মানুষ আসছে তখনও এই বিএমইটি কার্ডটি দরকার পড়ছে, এখনও বর্তমানে এই বিএমইটি কার্ডটি দরকার পড়তেছে। অবশ্যই আপনারা মালদ্বীপে ভিসা পাওয়ার আগে এই বিএমইটি কার্ডটা অবশ্যই সংগ্রহ করবেন, আপনার জনশক্তি অফিসের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনার ইউটিউবে সার্চ দিতে পারেন এই কার্ডটা আপনি কোথা থেকে বানাতে পারেন, অবশ্যই আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আপনার পার্শ্ববর্তী যদি কেউ থাকে ওই রকম আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আর আপনারা যারা এখন প্রস্তুতি নিয়ে আসেন মালদ্বীপে আসবেন, যদি আপনারা এই কার্ডটি করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই কার্ডটি করে নেবেন, এই কার্ডটি ছাড়া কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স দিবে না, বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স দিবে না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওটি যদি একটু হইলেও আপনাদের মনে হয় যে আপনাদের উপকৃত হয়েছে বা হবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস অবশ্যই করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।